أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وجيء بالنبي والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون قال النبي صلى الله عليه وسلم سبعة يزِلّهُم الله في ذله يوم لا ذل دل إلا ذله، الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد. ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه الى اخر الحديث اتر قربو بوريا برباد سلطان احمد جامي مسجد ردوغي اگر تم برشيك تفسير القرآن مَحْفِيلِ المحترام پردھانو تھی বিশেষ অতিথি দিগার হাজার উপস্থিত এলাকার পার্শ্ববর্তী এলাকার আগত জনতা বিশেষ করে যিনি আজকে আমাদের মাঝে সময় দিচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী মাইন্ডের মানুষ সন্দীপের কৃতি সন্তান মরহম ইদৃশ্যুল্লাহী আল্লাহর অত্যন্ত মহাব্বতের মানুষ আপনাদের চেয়ারম্যান সব কিছু উপস্থিত আছেন এবং আপনারা যারা পত্র এলাকার আশপাশ থেকে কোরানের বায়ান সু এসেছে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই মিলে আল্লাহর শেখানো ভাষায় জবানকে দ্বারাজ করে করে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমত্যকুর আদায় করে নেই যে মহান মুনিব আমাদেরকে আজকের কোরআনের ময়দানে মাগরিব থেকে গভীর রাত্র পর্যন্ত চাতক পাখিরি নেই কোরআনের বয়ান শোনার জন্য তালা বসে থাকার জন্য কবল করেছেন সেজন্য আল্লাপাকে আলিশান দরবারে জবানকে দ্বারাজ করে কালিমাতসকুর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ

যেমন আপনারা হয়েছে নবীজি বলেছেন আইলেম শিক্ষা করতে কোনো ময়দানে কোনো মজলিসে কোনো মাদ্রাসায় কোনো শিক্ষাঙ্গন উপস্থিত হলো বাড়িতে ফেরার আগে যদি এদের কেউ অপ্রত্যাশিত ভাবে স্টুক করে মরে যায় হঠাৎ করে পড়ে মরে গেল অ্যাক্সিডেন্ট করে মরে গেল মৃত্যু তো যে কোনো টাইমে যে কোনো ব্যক্তির হতে পারে পারে কিনা পারে না আওয়াজ বাড়াতে হবে কথা বলার জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে নবীজি বলেছেন যারা কোরআন শিখতে এসেছেন কোরআনের বয়ান শুনতে এসেছেন এদের কেউ যদি বাড়িতে ফেরার আগে মরে যায় মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা বরাদ্দ হবে বাজেট হবে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে যেখানে আসছেন এই জন্য তোমাদের মা জননীর পেটে আল্লাহ বানাইলেন কেমন করে বানাইলেন আল্লাহ তালা বলে দিলেন এমন একটা জায়গা এমন একটা ফ্যাক্টরিতে আল্লাহ বানাইলেন যে ফ্যাক্টরিতে দুনিয়ার কোন সূর্যের আলো যায় না মায়ের পেটের ভিতরে বানাইলেন দুনিয়ার কোনো সূর্যের আলো সেখানে নাই আছে নাকি দুনিয়ার কোন ইলেকট্রিসিটির আলো মায়ের পেটে পৌঁছায় না দুনিয়ার মোমবাতি হারিকেনের আলো মায়ের পেটে যায় না তার মানে লোডশেডিং এর উপর লোডশেডিং অন্ধকারের উপরে অন্ধকার আপনাকে যদি একটা অন্ধকার ঘরে লুকায়া দা হয় আর যদি বলে হয় এই অন্ধকার ঘরে আপনি একটা টুপি বানায়া দেখান একটা পাঞ্জাবি বানায়া দেখান অথবা একটা ঠুকরি বানায়া দেখান যাই আপনি বলেন না কোনো অন্ধকার ঘরে মানুষ শিল্পীর কোনো শিল্পীর কাজ করে না কারণ অন্ধকারে মানুষ কাজ করতে পারে না মানুষের চোখ তখনই কাজ করে যখন আলো আছে আলো নাই মানুষ চোখ সুস্থ থাকার উপর দেখে না কথা বলেন ঠিক কিনা দেখে না এ মুসলমান ইমানদার দুনিয়ার কোন কিছুই আপনি অন্ধকারে বানাতে পারবেন না আলো সারা আপনার চোখ বেকার হাত বেকার অঙ্গ প্রতঙ্গ বেকার কিন্তু আপনার আমার মালিক আপনার আমার খালিক রব্বুল আলামিন তিন তিনটা অন্ধকারে আপনাকে বানাইলেন এক নাম্বার অন্ধকার মায়ের পেটের অন্ধকার দুই নাম্বার অন্ধকার জরায়ুর অন্ধকার তিন নাম্বার পাতলা বাচ্চা দানির আবরণের কাবারিঙের অন্ধকার তিন তিনটা অন্ধকারে আপনাকে বানাইলেন এখানে এমন কেউ নাই যার মাথা পায়ের জায়গায় আছে না যার হাত পায়ের জায়গায় এমন কেউ নাই যার নাকের জায়গায় চোখ লেগে গেছে অন্ধকারের কারণে যার মুখ বহুলের ভেতরে ঢুকে গেছে অন্ধকারের কারণে কটি কটি মানুষ দুনিয়াতে আল্লাহ বানাইলেন সাপ্লাই করে দিলেন একটা মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ব্যতিক্রম করে নাই ডিসিপ্লিন ঠিক আছে স্বাভাবিক করে চোখের জায়গায় চোখ দিলেন নাকের জায়গায় নাক দিলেন মুখের জায়গায় মুখ দিলেন কপালের জায়গা কপাল দিলেন হাতের জায়গায় হাত দিলেন অঙ্গ প্রত্যঙ্গ যথাস্থানে সেটিং করলেন লক্ষ কোটি কোটি রোগ রেশা নার্ভ গুলোকে আল্লাহ যথাস্থানে সেটিং করে দিলেন মাথার ভিতরে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ নার্ভ রয়েছে রোগ রয়েছে প্রত্যেকটা রোগকে আল্লাহ তাআলা যথাস্থানে সেটিং করলেন একটা রগ এলোমেলো হয় না এই অন্ধকারের ভিতরে তো সুন্দর করে যিনি বানাইলেন তিনি বলেন আপনার আমার মালিক আল্লাহ

আসনা নাই আছে আমাদের দেশে না আছে পাঁচ ওয়াক্ত নামাজের সময় আল্লাহ ডাকে মুয়াজ্জিন সব ডাকে আল্লাহর পক্ষ থেকে আসো নামাজের দিকে এসো আল্লাহ পাকের কাছে চাও গোলামী করো আল্লাহর যিনি তোমাকে মায়ের পেটে বানাইলেন 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন মা কোনোদিন টিফিন বক্স করে আপনার খাবার দেয় নাই বাবা কোনদিন ফিটার প্রস্তুত করে আপনার মায়ের পেটে দেয় নাই দুনিয়ার কেউ আপনারে খাবার দেয় নাই সময় মতো মতো খাবার দিলেন একমাত্র কে আজকে দুনিয়াতে আসার পরে সে আল্লাহকে তুমি ভুলে গেলা শেষ করতে চাও তুমি বাবার দরবারে প্রার্থনা করতে যাও তুমি পীরের দরবারে سوال করো তুমি পীরের দরবারে উন্নতি ডেভেলপ চাও পীরের দরবারে বরকত নেওয়ার জন্য পীরের দরবারে যাও বরকত দিবেন একমাত্র আল্লাহ হে মুসলমান ঈমানদার আল্লাহ বলেন ফাননা তুসরাম কোথায় গিয়ে তোমরা বিব্রান্ত হচ্ছ আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে গিয়েছি আমি কি আপনাদের চট্টগ্রামে ছিলাম বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম দিন চট্টগ্রামের বড় মাপের একজন বক্তা আল্লামা আজিজুল হক আল মাদানি চিনেন দুইজন চিনেন সবাই চিনেন না হাট হাজারি মাদ্রাসে প্রায় সতেরো আঠারো বছর তিনি শিক্ষা প্রদান করেছেন শিক্ষক ছিলেন তর্কশাস্ত্রের প্রধান ছিলেন আল্লামা আহমদ শফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর খলিফা আমার উস্তাদে মোকার্রম ওনার মাদ্রাসায় আমি ছিলাম এক বছর হুজুর আমাকে রাখতে দিয়েছিলেন শিক্ষক হিসাবে আমি থাকি নাই তো চট্টগ্রামে থাকা অবস্থায় আপনাদের চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আমি ঘোরাফেরা করেছি গিয়া দেখলাম এক জায়গায় একটা মাজার আছে মাজারের নাম হলো ডাইল চাল মিয়ার মাজার আসেনি আপনারা আরেক জায়গায় গেলাম গিয়া দেখলাম বদনাশার মাজার কিসা একটু মুখ খুলেন না রাগ করতেছেন নি এইভাবে বাইজিদ বুস্তামির মাজার অথচ বাইজিদ বুস্তামি তারা জিন্দেগির ভিতরে বাংলাদেশে আসে নাই তার মাজার বানাইছে কলিকাতা আগুন লাগছে ঢাকা গন্ডগোল আগুন লাগছে কই গন্ডগোল কোথায় এই ব্যবসা আর ব্যবসা আমি যে সাভারে আছে সেই জায়গায় একটা মাজার আছে গোরাফিরের মাজার গোড়া মর ওরা মারা গেছে আদরের গোড়া কবর দিয়ে এটা মাজারে গেছে বলেন কত আকতা কুপতার নাম দিয়ে মাজার করা হয়েছে মানুষ সেখানে গিয়ে মান্যত করে প্রার্থনা করে দরখাস্ত করে কসম আল্লাহর যে মালিক মায়ের পেটে তোমাকে লালন পালন করলেন যে মালিক তোমাকে হাজার নিয়ামতি ডুবাই রাখলেন

ফুলা বিয়ে দিলে ফুলার শ্বশুরে জিজ্ঞাসা করলে উত্তর দেন না এই আচরণে বুঝে বিয়ে সব আমার বিয়ে সব মন খারাপ আসছিলাম থাকার জন্য থাকাও যাবে না না আর ব্যবহার দিয়ে কিন্তু মানুষকে সন্তুষ্ট করা যায়

আসুন আমার বন্ধুগণ তো যে কথাটা বলতেছিলাম উত্তর দিতে হবে আওয়াজ দিতে হবে এতে সুন্দর হয় যিনি কথা বলেন যারা শুনেন উভয় পক্ষে যদি সজাগ থেকে পরস্পর আনন্দ বিনোদনের মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে আমি শেয়ার করছি আপনারা উত্তর দিচ্ছেন এর মাধ্যমে নতুন কোনো বক্তা আসলে তার ভেতর থেকে কথাগুলো বের হয় পরে যদি এক পৃষ্ঠা বের হবে ছয় পৃষ্ঠা আর যদি আপনারা চুপচাপ থাকেন উত্তর না দেন তাহলে এক পৃষ্ঠা পড়া থাকলে এক লাইনও বাইরে হবে না আগে সব ভিতরে ঢুকবো খালি আসবেন আসবেন

বিভিন্ন নামে নামকরণ করে মাজার তৈরি করা হয়েছে আল্লাহ পাকের জায়গায় মাখলুকে বসাইয়া গোলামিয়ার দাসত্ব চলছে এইভাবে যদি জিন্দিগি পার হয়ে যায় আর পিসাবেরা যদি ওয়াজ করে তুমি চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ো নেই তিরিশ বছর পর্যন্ত নামাজ পড়ো নাই তোমার লাইফের মহামূল্যবান সময়গুলো তুমি বরবাদ করে দিয়েছো জান্নাতে যাইবা কেমনে আমার কাছে মুড়ি ধাও আমি বাইপাসে তোমার জান্নাতে পৌঁছাই দিব

ইসলামের একটা ডিসিপ্লিন একটা নীতি একটা নিয়ম আছে ইসলাম কিছু ডিসিপ্লিনের নাম কিছু পদ্ধতির নাম কিছু সীমা রেখার নাম একটা আয়ত্তনের নাম কিছু বিধানের নাম এমন না যে আমি একটা কম এটা ইসলাম শিয়াল স্বাভাবিক একটা ইসলাম গুরাফির একটা ইসলাম বাইজুস্তমি একটা ইসলাম দার দার মতো সে চালাচ্ছে আর চলছে এর নাম ইসলাম না ইসলাম একটা মূল নীতির নাম পর্যন্ত এই মূলনীতির সাথে যারা থাকবে আল্লাহ এদেরকে জান্নাত দিবে মূলনীতি থেকে ছিটকে পড়ে যাবে আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কারীম স্পষ্ট করে বলে দিলেন الدين عند الله الإسلام إقمت روش دمت الله باكر بصندر المرنة دهر مرنا مغلو إسلام الله بولين ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. الله تعالى بليغ ومن يبتغي غير الاسلام دينا. اسلام سرّا انو كنو قدوتيتي وانو كنو هذا اه بابار মাইজবন্দারি তরিকায় তমুকপিরের তরিকায় তমুকপিরের তরিকায় যদি কেউ গোলামি করে দাসত্ব করে আল্লাহ কয় ফলাইয়োকো বালামিন হু তারটা গ্রহণ যোগ্য হবে না সারা जिंदगी গোলামি ইবাদত করার পর আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের কঠিন ময়দানে কতিগ্রস্তদের তালিকাভুক্ত হয়ে যাবে জরে কনাউযু বিল্লাহ মূল কথা মনে রাখতে হবে ভোলা যাবে না বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বানাইলেন মায়ের পেটে তিন তিনটা অন্ধকারে তিন তিনটা আধারে বানাইলেন অঙ্গ প্রত্যঙ্গ সেটিং করে দিলেন এহসান করলেন দয়া করেন অথ বড় বললেন কোথায় গিয়ে বিভ্রান্ত হও দেখেন এত কিছু আল্লাহ নিয়ামত গুলো ইয়াদ করায়া দিয়া করে দিয়ে বান্দারে বলে কোথায় গিয়ে তুমি বিভ্রান্ত হও আমি না তোমার বানাইলাম আমি না তোমার চোখ দিলাম নাক দিলাম কান দিলাম যাও কোথায় তুমি চাইলে আমার কাছে যাবে আমি আল্লাহ দাতা আমার মত দাতা तमाम दुनियाতে খুঁজে পাবে না জরে কোন ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার সে আল্লাহ রাব্বুল আলামিন

সর্বশেষ নসরামের উপর পবিত্র কিতাব নাজিল বিভিন্ন আয়াতের আমি তো এই বিষয়টা বয়ন করতে চাইছিলাম পরে ওই আরবে বলল এই বিষয়টা বয়ান করবে আমার খেয়াল ছিল এটা বয়ন করবে সত্যি কথা আচ্ছা ঠিক আছে শেষে তো যোগ করবো জরুরি কথা আমি এটাই এখন রানিং বয়ন চলতেছে আমার এটা গতকাল বয়ন করছি গতকাল দুইটা বয়ন করছি প্রথম বয়নটা এই বিষয় করছি আপnader কষ্ট হইতেছে নি ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমীন কেবল তিনি বাকি থাকবেন বাকি সব ধ্বংস হয়ে যাবে সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফা

আমাদের ধ্বংস আছে আমাদের মরণ আছে সুতরাং ক্ষণস্থায়ী দিগের ভেতর থেকে স্থায়ী জগতের স্বপ্ন দেখেই ইস্তাই মালিক আল্লাহ পাকের সঙ্গে দুনিয়ার জমিন থেকে আপনার আমার সম্পর্ক করতে হবে কারণ স্ত্রীকে mohabbat করেন আজকে চোখ দুটো বন্ধ করে দেখেন স্ত্রী আপনার পর হয়ে যাবে সন্তানকে mohabbat করেন আজকে চোখ দুটো বন্ধ করে দেখেন সন্তানের এক কবরে যাবে না দুনিয়ার কোনো আপনজন আপনার সঙ্গে হবে না দুনিয়ার কোনো আপনজন আপনার কবরে আপনাকে সঙ্গ দিবে না সুতরাং দুনিয়ার জমিন থেকে যদি আপনি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করে কবরে যান যখন কেউ আপনার থাকবে না তখন মহান আল্লাহ হবেন আপনার সবচেয়ে বড় আপন সুহান আল্লাহ বলেন এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ আর আমি এটা বোঝাতে চাই একাধিক আয়াতের বরাত দিয়ে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে যা করছেন ধ্বংসপ্রাপ্ত দুনিয়ার উপরে করছেন বিল্ডিং করছেন তো এমন দুনিয়ার উপরে যে বিল্ডিং ধ্বংস হবে দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে আর ধরো জন্মাইলেন জমি জামার প্রতি মহাব্বত জন্ম দিলেন যে জমিনটাই ধ্বংস হয়ে যাবে এই কারণে মুসলমান ইমানদার আপনার আমার সম্পর্ক গভীর সম্পর্ক করতে হবে আল্লাহ পাকের সাথে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনি করে যান আর আপনার কেমন হয়ে যায় আপনার মৃত্যু হয়ে যায় সব আপনি হারাবেন আল্লাহ আপনাকে হারাবে না আপনি আল্লাহকে হারাবেন না জুরে কোন সুবহান আল্লাহ হাদিস শরীফ থেকে প্রমাণ হয় নবী বলেন মান মা তা ফাকাদ কামাত কিয়ামত হো কিয়ামত হলো দুই প্রকার এক হলো কিয়ামত কবরা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেই আয়াত আমি আপনাদের সামনে স্পষ্ট করে তেলাওয়াত করে দিলাম আর পার্সোনাল করে প্রত্যেকের একটা করে কিয়ামত হবে মান মা তা ফাকাদ কামাত কিয়ামত তারে কোনো শাস্তি দিলো না একমাত্র কারণ হলো বন্ধুত্ব কَم বন্ধু থেকে বন্ধ মাটি নিয়েলে কোনো অসুবিধা নাই দৃষ্টিতে দেখবে কিছুদিন পরে আবার জমিদারের জমিন থেকে আরেক জন্য মাটি কেটে নিয়ে যায় জমিদারের কানে খবর দেয়া হলো জমিদার আপনি জানেন আজকে ওতো আরেকজন লোক আপনার জমি থেকে মাটি নিয়ে যায় জমিদারকে ধরে আন ধরে আনা হলো জমিদার তাকায় দেখে আজকের লোকটা জমিদারের दुश्मन

একজন জমিদার যদি একই অপরাধের দুই অপরাধীকে দুই রকম বিচার ব্যবস্থা করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়ার একজন জমির মালিকের ব্যবস্থা যদি এমন হয় আসলে বলেন আসলে বলেন তামামির দুনিয়ার জমির মালিক আসলে কে মুখ খুলে বলেন পিছনে যারা বসা মুখ খুলেন তামামে দুনিয়ার জমির মালিক আসলে কে আমরা তো কি টেকার আমরা কি কি আর টেকার পাহারাদার কিছুদিন পর্যন্ত আপনি নাড়াচাড়া করেন জমির মালিক আমি হঠাৎ করে আপনি চলে গেলেন মালিক যদি আপনি এখন আপনি চলে যান কেন জমি কেন লইয়া কবরে যাইতে পারেন না টাকা লইয়া কেন কবরে যাইতে পারেন না সম্পত্তি কেন আপনার সঙ্গে যায় না বাড়ি গর দালান কোঠা কেন আপনার সঙ্গে কবরে যায় না কারণ এগুলার মালিক আপনি না ক্ষণস্থায়ী ভাবে আপনি এগুলোর কেয়ারটেকার ছিলেন পাহারাদার ছিলেন নাড়াচাড়া করেছেন কিছুদিন আপনি বলেছেন আমি মালিক আসলে আপনি মালিক না এগুলোর আসল মালিক আমার আল্লাহ জুরে বলেন ঠিক না এই মুসলমানি মানদার দুনিয়ার জমির মালিক দুই ধরনের ব্যবহার করলেন শুধুমাত্র সম্পর্ক ভালো আর খারাপের কারণে তামামি দুনিয়ার জমির মালিক যদি আল্লাহ হয় আল্লাহরের জমিনে আপনারা আল্লাহরে জমিনে আপনারা কত নিয়ামত ভোগ করছেন আল্লাহরে জমিনকে কোদাল দিয়া করে করে কুবায়া কুবায় আপনারা ফসল বপন করছেন ধান ক্ষেত আলু ক্ষেত কবি ক্ষেত বেগুন ক্ষেত ভুট্টা ক্ষেত কত ফসল আপনারা বলাচ্ছেন সব আপনারা ভোগ করছেন একদিনও কি মালিকের ভাড়া দিছেন কথা কোন ভাড়া দিছেন আল্লাহর জমিনের হাজারো ফসল খাচ্ছেন আল্লাহর জমিনের হাজারো ফল ফ্রুট আপনি ভোগ করছেন আল্লাহ পাকের সমুদ্র সমুদ্র সৈকত নদ নদীর হাজারো মাছ কত প্রকারের নিয়ামত আপনি দুনিয়াতে ভোগ করছেন মুসলমান ইমানদার আল্লাহর হাজার নিয়ামত খাওয়ার পরে আল্লাহ পাকের সঙ্গে যদি সম্পর্ক না কইরা কবরে যান দুনিয়ার জমিদার যেমন খারাপ ব্যবহার করেছে আপনার সঙ্গে

এই মুসলমানি মামলার দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আল্লাহর জমিন ভোগ করে জমিনের নিয়ামত ভোগ করে আল্লাহর ফল ফসল ভোগ করার পরে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যদি না করতে পারেন আর এই অবস্থায় কবরে চলে যান কবর নামক ঠিকানায় যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনাকে গ্রেফতার করবে জুড়ে বলেন ঠেকে না আর যদি গভীর সম্পর্ক করে কবরে যান ফেরেশতাদেরকে মালিক ডাক দিবে রে এটা আমার বন্ধু আমার বন্ধুরে আর কষ্ট দেওয়া যাবে না আমার বন্ধুর ঠিকানা জান্নাতের স্যাম্পল বানায় আল্লাহ আতবার বলেন মনেন আমার বন্ধুকে জান্নাত দিব অনেক পড়ে ফয়সালা করার পরে হাসর মিজানের পরে এর আগে কবরে লক্ষ লক্ষ বছর থাকতে হবে আমার বন্ধুর থাকার জায়গা কবরটাকে জান্নাতের একটা স্যাম্পল বানায়া দে হাদিস শরীফ থেকে প্রমাণ হয় রাসূল বলেন আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুকরাতুম মিন হুকারিন নার কার জন্য কবরটা জান্নাতের স্যাম্পল জান্নাতের বাগান আপনি আপনার শ্বশুর বাড়িতে গেলেন প্রথম দিন যাওয়ার পরে শ্বশুর আপনাকে শক্তির বর তার পান্তা বাদ দিছে জীবনে প্রথম দিন শ্বশুর গেলেন প্রথম দিন যদি শুটকির পর তার ফান্তা বাদ দেয় শ্বশুর বাড়ির পরের আপ্যায়নটা কেমন হইতে পারে আপনি বলা করে বুঝেন আর যদি প্রথম দিনে আপনার জন্য আপ্যায়নের পর্যাপ্ত ব্যবহার খাবার দাবারের সমাহার গোস্ত দশ প্রকারের মাছ তিরিশ প্রকারের ভর্তার আইটেম তো হিসাবই নেই আপনি যা চাইছেন এর চাইতে কয়েক গুণ বেশি পেয়েছেন বোঝা যায় আপ্যায়নটা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে যে কথাটা বলতেছিলাম কবর নামক ঠিকানায় আল্লাহ তাআলা বলে দিবেন আমার বন্ধুর জন্য জান্নাতের দিকে একটা ডোর খুলে দাও দরজা খুলে দাও জানালা খুলে দাও আর এয়ার কন্ডিশনের বাতাসের ব্যবস্থা করো এসির বাতাসের ব্যবস্থা করে দাও হবে সুবহানাল্লাহ জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে জান্নাতি কম্বল দা হবে বলবে নুমু কেন মিল্লারুস বাড়িতে জামাই প্রথম রাত্র উদযাপন করার পরে বাসর উদযাপন করার পরেই পরের দিন যেমন নাক টাই না গোমায় টেনশন নাই কোন টেনশন নাই একটু পরে শালি আর শালারা এসে কয় দুলাভাই ওঠেন কবুতরের গোস্ত বোনা করা হয়েছে ফাঁসির কলিজা বোনা করা হয়েছে হরিণের কলিজা হরিণের মগজ বোনা করা হয়েছে আপনি ঘুম থেকে ওঠেন তো কত আরাম একটু করে এরপরে আস্তে আস্তে ঘুম থেকে ওঠে কারণ অসুবিধা নাই এমন জায়গায় আছে যে জায়গার মতো শান্তির জায়গা আর হতেই পারে না ঘুম থেকে উঠলে দেখবে সুগুরাজ যুক্ত খাবার ধরে কণ্ঠে না। আল্লাহ তাআলা বলেন ও কানুমিল আরুস হাদিস শরীফ থেকে প্রমাণ হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আমার বান্দার জন্য বলো বাসর রাত উদযাপন করে যেমন ঘুমায় জামার যেমন টেনশন নাই এমন ভাবে আমার বান্দাকে ঘুমাবার ব্যবস্থা করো কিয়ামত পর্যন্ত ঘুমাবে কি কোনোদিন কেউ তাকে ডিস্টার্ব করবে না জোরে কোন সুবহানাল্লাহ এই ব্যবস্থা তখন হবে যখন আপনি আল্লাহ পাকের সঙ্গে অস্থায়ী জগত থেকে হাজার লোভ হাজার মায়া হাজার মোহাব্বত বিচ্ছিন্ন করে আল্লাহর প্রতি আপনার সম্পর্কটা গভীর হবে তখনই আপনি আয়নটা পাবেন ঠিক ঠিক না আরে দুনিয়ার টাকা জাকার পরে ডুবে পড়ে গেলেন দুনিয়ার বিউটি পাল্লার থেকে শেডিগুজে একটা মেয়ে যায় আপনি দেখে মাতাল গুনাই লিপ্ত হয়ে গেলেন পাপী লিপ্ত হয়ে গেলেন অন্যায় লিপ্ত হয়ে গেলেন আল্লাহ পাকের পাওনা না শরীয়তের বিধান সময় মতো ওয়াক্ত মতো রীতি আদায় করেন নাই হেলাই খেলায় রং তামাশায় যৌবন পার করে দিলে আর আপনি যদি কবরে গিয়া কোন জান্নাত আমার আগে দাও দিবনি কাম করছো কি তুমি কাজ তো করো আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করো নাই সম্পর্ক যদি ভালো হয় তাইলে কবর গেল আচরণ ভালো হবে সম্পর্ক যদি খারাপ হয় কবর নামক ঠিকানায় গেলে সর্বনিম্ন নিকৃষ্ট ব্যবহার আপনার সঙ্গে হবে ধরে বলেন ঠিক কেডা সব ধ্বংস হয়ে যাবে থাকবেন একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা সূরা আর-রহমানের সুন্দর করে বলে দিলেন সবকিছু ধ্বংস করার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাই সালামকে বলবেন ইসরাফিল আমি আমার বান্দাদের দুনিয়ার কর্মফল বুঝিয়ে দেওয়ার জন্য হাশরের ময়দান قائم করে দিলাম এবার তাদেরকে কবর থেকে উঠতে বলো

اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك ইসরাফিল সালামের শিঙ্গা ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসী গুলো কবর থেকে দাঁড়া যাবে সমস্ত প্রাণী যারা প্রাণী ছিল যারা প্রাণ ছিল না যা আছে সব কবর থেকে উঠবে আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে কবর থেকে বের করবেন খনিজ সম্পদগুলো কবর থেকে বের হয়ে যাবে স্বর্ণের পাহাড় রূপার পাহাড় যত টাকা পয়সা গুপ্ত ধন আছে সব কবর থেকে বের হয়ে যাবে জমিন বমি করে সব বের করে দেবে সিঙ্গাপুরের পরে কাফের বিমানেরা সেদিন বলবে অকল আল ইনসানু মালাহা জমিন তোর কি হয়ে গেল কেন মানুষগুলোকে বের করে দিচ্ছিস এরা তো মরে গেছে কেন স্বর্ণের পাহাড় করে এগুলো তো ছিল তখন বলবে আমরা তো বিশ্বাস করতাম না কামত হবে আজকে তো আমরা প্রত্যক্ষ দর্শী সচক্ষ দেখছি বাস্তবিক আল্লাহরের কথা সত্য হয়ে গেল কামত হয়ে গেল কথা বলেন ঠিক না আমার পাইদা হুমতেং দরুল সমস্ত হাসর বাসী হাসর ময়দান দেখতে পাবে আল্লাহ তালা বলেন ওর পত ন

পর্দার করাবেন আল্লাহ হবেন ইনসাফের বিচারকারী আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন নবীগণ হাজির হয়ে যাবে শহীদগণ হাজির হয়ে যাবে উম্মতেরা হাজির হয়ে যাবে হাসরের হুল্লাক পরিস্থিতি এমন ভয়াবহ হবে এক দিকে জাহান্নাম হাসরবাসীকে জাহান্নামীদেরকে ভয় দেখানোর জন্য সত্তর হাজার জিনজিরি তাদের মুখে লাগানো হবে জাহান্নামের মুখে লাগায় দেওয়া হবে

এই দৃশ্য দেখে সমস্ত নবীর নাফসি নাফসি বলে चिल्লাবে সমস্ত পয়গম্বর নাফসি নাফসি বলে चिल्লাবে একমাত্র আপনার আমার দোজ আপনারা আমার নবী জাহানের सरदार তার জবান থেকে বের হবে উম্মতি উম্মতি জোরে বলেন আল্লাহু আকবার এই বিষয়টা পরে আলোচনা করব এই হলো এক জিগের পরিবেশ অপর জিগে আল্লাহ তাআলা সূর্যকে মাথার উপর নিয়ে আসবেন সূর্যের তাপমাত্রার কারণে

আল্লাহ যদি নিজে তালাশ করে এর চেয়ে বড় খুশির সংবাদ আরো হতে পারে নাকি দৃষ্টান্ত দিলে বুঝবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় ঢোকে যায় হেলিকপ্টার দিয়ে সন্দীপে এসে যদি সন্দীপের সাতজন মানুষকে খুঁজে বলেন তো ওই সাতজন মানুষের আনন্দের কি কোনো সীমা থাকবে প্রধানমন্ত্রী নিজে আয়সা খুঁজে হ্যাঁ আমরা তো এমন ব্যক্তি নাম শুনিনি আমাকে সন্দীপ এমন ব্যক্তি আছে যারা প্রধানমন্ত্রী নিজে খুঁজে

এখন ওয়াজ হবে মেম্বার এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি যারা আছে এদের পক্ষে বিপক্ষে একটা কথাও আমার না সবগুলো কথা বলবো আমার নবীর হাদিস থেকে শুনতে রাজি আছেন না নাই আল্লাহর নবী কিয়ামতের কঠিন মুসিবতের কথা বললেন আল ইমামুল আদল ইনসাফগার লিডার ইনসাফগার নেতা

আপনি তো পর্যাপ্ত পরিমাণ ইনসাফের মহামালা করেছেন জনগণের জন্য যা বরাদ্দ হয়েছে সব আপনি সঠিক ভাবে আদায় করেছেন জনগণের একটি টাকা আপনি আত্মসাত করেন নেই সুতরাং আপনার জন্য মহান আল্লাহ পুরস্কার রাখছেন আল্লাহ নিজে আপনার ডাকে সুবহানাল্লাহ আগামী কালকে আগামী কালকে বলুন সুবহানাল্লাহ এখন যদি কোয়া দরকার একসাথে বলেন সুবহানাল্লাহ মেম্বার সাহেবকে ঢাকা হবে চেয়ারম্যান সবকে ডাকা হবে এমপি সবকে ডাকা হবে মন্ত্রী সাহ কে ডাকা হবে ওই মন্ত্রী ওই মেম্বার ওই চেয়ারম্যান তিনি তার ভিতরে এতিমের মাল খায় নাই জনগণের টাকা খায় নাই বিদওয়াদার পতাকাায় নাই বয়স্কদের পতাকাায় নাই রাস্তা ব্রিজ কালবাট মসজিদ মাদ্রাসার টাকাগুলো আত্মসাৎ করে নাই সঠিক ভাবে সঠিক সময় টাকাগুলো ব্যয় করেছে শুধুমাত্র নিজের হাত দিয়ে আনাচারা করে স্থানান্তর করেছে নিজের পেটের ভিতর ঢোকায় নাই এদের জন্য পুরস্কার কিন্তু অনেক নেতা তো বাংলাদেশে আছে যারা নির্বাচনে দাঁড়ায়বার আগে পেটের অবস্থা বলে এখানে পাঁচ বছরে খাওয়ার পরে পেট গেছে সেখানে এখন চুল কাইতে গেল এই যে চুল কাল কথা কোন কাছ না নাই আমি সচককে প্রত্যক্ষদর্শী আমার ওয়ার্ডের একজন বাইশ চেয়ারম্যান মহিলা আবার হিন্দু তার স্বামী গাঞ্জা খা পোলাও গাঞ্জা খা তো এলাকাবাসীকে ধরলেন মেয়েটা আবার শিক্ষিত ভদ্র আমার একটু ব্যবস্থা করে দেন পুরা এলাকা বাসী মিলে তারে পাশ করাই দিল পাশ করার পরে যার বাড়িতে দুসালা ঘর ছিল তার বাড়িতে বিল্ডিং হয়ে গেছে তখনকার আমলে মেম্বারের বেতন এর বেতন মাত্র মাসে এক হাজার কত কত এক হাজার বেতন পাইলে বাড়িতে বিল্ডিং হয় পাঁচশো হাজার দুই টাকা বেতন পেলে বাড়িতে বিল্ডিং হয় না বোঝা গেল টাকা করতে প্রত্যেকে সব টাকা জনগণের কিছু আদায় করছে আর সব বক্ষণ করেছে রক্ষকের জায়গায় বসে বক্ষণ করেছে এদের জন্য কোনো পুরস্কার নেই এদের জন্য আছে জাহান নাম ধরে বলেন টেকে না জাহান নাম বলে এমন জাহান নাম এর থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই তো বান্দার হক টাকা বান্দার আল্লাহ মাফ করবে না তোর আহারে আফসুস অনেক নেতা অনেক লিডার দেখা যায় মসজিদের বাথরুমের টাকা খায়লা রাস্তায় রোডের জগন্য জঘন্য কাজ করে করে আমাদের দেশটাকে চৌরাস্তার মূল নিয়ে গেছে ছোট্ট দেশ অনুযায়ী যে পরিমাণ বরাদ্দ আসে যদি সঠিকভাবে প্রত্যেকে যার যার সেক্টর থেকে সঠিকভাবে হকগুলো আদায় করে দিত

আমি কিন্তু বদনাম করছি না কেন কেন বুঝতে হবে তাদের জন্য পুরস্কার কিন্তু আছে পুরস্কার কি আছে পুরস্কার আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আল ইমামুল আদিল আই হাকিমুল আদিল ইন সাবগার লিডার যারাই হবে তাদের জন্য আরশের নিচে ব্যবস্থা আছে সুতরাং আরশের ব্যবস্থা পাওয়ার জন্য ওয়াজ দরকার আছে না লোক ভালো হবে না একটা মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি একজন যদি ইচ্ছা করে যে আমার রাষ্ট্রের ভিতরে আর হজরের নামাজ কাজ করতে পারবে না যদি কাজা করে তার তিন মাস জেল এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ সারা দেশ নামাজ হুজুরে কন্যা ঠিক কিনা ঠিক না এই জন্য আল্লাহর রাসূল হাজার বছর আগে ওয়াজ আগে করছে আল ইমামুল আদল ইনসাফ নেতা ইনসাফ লিডার ইনসাফ গার প্রতিনিধি যারা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে সুবহানাল্লাহ বলেন দুইজন ইনসাফ গার নেতার কথা আমি আপনাদেরকে শোনাই একজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রধানমন্ত্রী হলেন হজরত অমর রাজি আল্লাহ প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার পর নেতৃত্ব যখন তিনি দখল করে নিলেন চেয়ারে বসলেন এমন সময় তার পিছন থেকে সামনে থেকে যারা সিলটর দেয় সম্মান যারা করে যারা যারা তাকে নিরাপত্তা দেয় তাদেরকে ডেকে বললেন আমাকে নিরাপত্তা দেওয়া লাগবে না সরকারি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাও আমার নিরাপত্তা দিবেন আমার মালিক আল্লাহ

পত্রিকার খবর আমি আপনাদেরকে বলছি ফেরিঘাটে বিআইপি এর ফেরি পার করতে গিয়া রোগী স্টুডেন্ট মানুষ এম্বুলেন্সে মারা গেছে বহু এমন দুর্ঘটনা আছে বাংলার জমিনে ভিআইপি আসতেছে পাঁচ ঘন্টা রাস্তা বন্ধ রাস্তার মাঝে যত অ্যাম্বুলেন্সে রোগী ছিল অনেক রোগী মারা গেছে আমার মুসলমান বন্ধুগান এই যে এক দুর্নীতি এই যে এক জুলুম এই জুলুমের কারণে আজ জুলুম জুলমাত ইয়াউমুল কিয়ামা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জুলুমের বিচার হবে কিনা হবে না এদিকে তাকাতে হবে এদিকে তাকাতে হবে জুলুমের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে কিনা হবে না পবিত্র কোরআনুল কারীম থেকে প্রমাণ হয় দুনিয়ার জমিনে যারা জলেম সীমা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে এই দখল এই চেয়ার দখল করার আগে মানুষের কাছে কাছে হাঁটছে ধারে ধারে গিয়েছেন যখন তিনি মসনদ পেয়ে গেলেন তিনি যখন চেয়ারে বসে গেলেন এখন জনগণ কে আর মূল্যায়ন করে না মানুষের প্রতি নির্যাতন করে জুলুম করে এমন নে তো আমাদের দেশে আছে আছে না নাই আমি বহু দেখেছি আমার বন্ধু সার্কেলের ভিতরে আছে থানার ছাত্রলীগের সভাপতি সানার যুবলীগের সহজে আমার বন্ধু বন্ধু সার্কেল আমি জাগাও কিন্তু তার কাছ থেকে ফুটপাত থেকে প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকা পায় ফুটপা যারা ফুটপাতে গেঞ্জি বিক্রি করে এদের কাছ থেকে চাদারে আজবিল্লাগণ এই যে ক্ষমতার একটা ব্যবহার অপব্যবহার সরকার কিন্তু এটা বলে নাই ক্ষমতার অপব্যবহার দ্বারা করবে বিশ্বনবী বলে দিয়েছেন আমার উম্মতারা তোমরা শোনো তাদের কঠিন মুসিবতের ময়দানে আমি রাসূল হাউজে কাউসারের পানি হাতে নিয়ে আমি তালাশ করবো আমার উম্মত দলে দলে আমার উম্মতরা আসবে দুনিয়ার জমিনে একদল লোক আমার সামনে আসবে যারা জলেম ছিল সীমা লঙ্ঘন ছিল আমি নবী তাদেরকে হাউজে কাউসারে পানি দিব না জলেমদেরকে যারা সাপোর্ট করেছে তাদেরকেও দিব না যারা জলেমদের পক্ষে ছিল না সাপোর্ট করে নাই আমি রসুল তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে দুর্নীতির দেশ হয়ে গেছে আমাদের সর্ব সেক্টরে ঠিক না বলেন কেন কেন কারণ আমরা অযোগ্য ব্যক্তিকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসিয়ে দিয়েছি এমন লোককে বসাইছে যে যে চেয়ারে যোগ্য নয় আসলে না নাই মসজিদের সভাপতি বানানো হয়েছে লোক কেন বানাইছেন কথা আছে টাকা আসিমিদের মসজিদের সভাপতি স্কুলের সভাপতি মাদ্রাসার সভাপতি অত এর চাইতে ভালো মানুষ দিনদার নামি আল্লাহ মানুষ এই সমাজে ছিল তারা দেওয়া হয় না এই কারণ তার মাল নাই টাকা আছে যার ক্ষমতা তার টাকা আছে তো বেনামাজি লোকগুলো যোগ্য চেয়ারে বসে যায় বিশ্বনবী বলেছেন ই দাওসতি আমরু ইলা গাইরে আহলিহি পান্তাজির الساعه অযোগ্য ব্যক্তির হাতে যখন যোগ্য চেয়ার চলে যাবে অপেক্ষা করো কিয়ামতের বেশি দেরি নাই এই অযোগ্যগুলো করে তাই না কিয়ামত নিবে

তখন দুনিয়ার সিস্টেম সব উলট পলট হয়ে যাবে জুলুম বিচার সাইলাব হয়ে যাবে আর এই সমস্ত লোকের পক্ষে যারা সাপোর্ট করবে যাদেরকে সাপোর্ট করবে যারা সাপোর্ট করবে দুই দলকে জাহান্নামে দেওয়া হবে যারা এখন নাউজুবিল্লাহ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبرنا أنا والكبراء أنا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا অনু ময়দানে বলবে জাহান্নামীরা এরা কোন নামি তারা ওই জাহান নামী যারা

বলেন জুড়ে দেশের জন্য দেব এবার রক্ত ফিরলে বাসায় গড়ের গিন্নি বলেন এসে কাছে বুকের রক্ত দিলে তুমি থাকবে কি আর বেঁচে তখন নেতা চুপি চুপি বউয়ের কাছে কয় বুকের রক্ত দিব ঠিক ওই নিজের রক্ত নয় ঠিক না কথাটা এরা এরা ঠিক আছে ঈদকার দেয় শুভেচ্ছা জানায় সালাম জানায় মাঝখান থেকে আপনার ফুলা আমার ফুলা আমার ভাই মারামারি করে মারা গেছে কথা কন নাকা বড়রা বড়া ঠিক আছে ভাওদা শিলে পাটায় গোসা খুশি বরিশের জীবন শেষ আমরা হতভাগা জনসাধারণ হাউকাউ করে মারা যায় রক্তপাত হয় সুতরাং সাপোর্ট করার চিন্তা করেন পুরো নেতা আপনার কাজে লাগবে না পুরো পীর কাউস আপনার কাজে লাগবে কাজে লাগবে না আপনার কবরে আপনাকে যেতে হবে ওই দিনে না দৌড়ায়া আল্লাহর দিকে একটু দৌড়ান পুরো চিন্তা করেন কবরের চিন্তা করেন আমলের চিন্তা করেন কাজে লাগবে ঠিক বলেন ঠিক কিনা ঠিক কিনা যোগ্য নেতা পাইলে সাপোর্ট করেন না দরকার নেই বাইরে আমার বন্ধুরা আমার ছিলাম তা কঠিন মুসিবত ময়দানে তারা বলবে ও কানু রব্বানা ইন্না না সাদাতানা। আমরা আমাদের নেতা এবং লিডারদেরকে অনুসরণ অনুকরণ করতাম ফাদলুন নাসাবিলা আমাদেরকে বদভ্রষ্ট করে দিয়েছে রব্বুল আলামিন আমরা যদি নেতার কারণে জাহান্নামে যায় তোমার দরবারে ফরিয়াদ তোমার দরবারে দরখাস্ত আতিহিম দিফাইন মিনাল আযাব আমাদেরকে যদি সিঙ্গেল জাহান্নামে দাও আমাদের নেতাদেরকে ডবল আযাবের ব্যবস্থা করো জুরে কনাউযু বিল্লাহ এরা তো নেতা এদেরকে সিঙ্গেল দিলে হয় না ডবল শাস্তির ব্যবস্থা করুন তখন নেতা আর অনুসারী উভয় দলকে জাহান নামে দেওয়া হবে কোরআনের আয়াতের দর জমা আল্লাহ আকবর বলেন এই যে দেখেন এখন তাবলিগের মধ্যে কয় দল আপনারা জানেন না জানার পরে কথা কোন না কেন তাবলিগে হইছে কেন হইছে একজন নেতার কারণে জবরান কার কারণে

ভাইরা আমার বন্ধুরা আমার এক নাম্বার আল ইমামুল আদাল ইনসাবকার নেতা খেয়াল করে শুনুন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কথা বলতেছিলাম তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রধানমন্ত্রী হওয়ার পর রাতের আধারে সমস্ত প্রজা আর কিন্তু হযরত ওমর তিনি ঘুমান না আল্লাহু আকবার বলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পর চিন্তা বেড়ে গেল টেনশন বেড়ে গেল ঘুমায় না

হঠাৎ করে আমরা লক্ষ্য করে দেখলাম মদিনার মরুভূমির ভেতরে আগুন দেখা যায় এত রাত্রে আগুন আমার রাজ্যের ভিতরে এত রাত্রে অন্ধকার রাত্রে আগুন করতে কে আসলো আমরা হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলাম গিয়ে দেখি একটা মহিলা একা একটা মহিলা তার সঙ্গে দুইটা ছোট ছোট্ট এতিম দুইটা বাচ্চা মায়ের রানের উপর বাচ্চা দুটা কান্দে মা খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না এক এক আজকে তিনটা দিন গেল আমরা শিশু সন্তান খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না মা সন্তান গুলোকে সান্তনা দা চোলার উপর পাতিল বসাইয়া শুধুমাত্র পানি জাল করতেছে পানি গরম করতেছে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছে আর বলছে বাবা রে খাবার বসাইছি তোরা ঘুমায়া যা খাবার পাক হলে তোদেরকে ঘুম থেকে জাগায়া খাওয়াবো আসলে কোনো খাবার নেই বাচ্চাগুলোকে সান্তনা দিয়ে ঘুম পাড়ানোর জন্য মা বাহানা করতেছিলেন এই দৃশ্য দেখে খলিফাতুল মুসলিমিন চোখের পানিগুলো ছেড়ে কান্দে মালি আমি ওমর যদি সময় মতো এই মরুভূমি প্রান্তে না আসতাম কিয়ামতের কোটি মুসিবতের ময়দানে তোমার আদালতে আমাকে আশারীর কাড় ধরে দাঁড় করায় দিতা কথা কর্মকর্তা ঠিক কিনা আমার ওয়ার্ডের ভিতরে কত মানুষ বিপদগ্রস্ত আমি খবর নেই না কতসো আমার নামের আগে জনপ্রতিনিধি লেখা হয় আমি জনপ্রতিনিধি কয়দিন মানুষের কবরটা নিলাম কয়দিন বিধবাদের খবর নিলাম কয়দিন তিনদের খবর নিলাম দায়িত্ব আদায় করতে হবে পুরস্কার আছে আর দায়িত্বে অবহেলা হলে আল্লাহ আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে ধরে বলেন ঠিক কিনা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে তার যদি আখলা কার চরিত্র তার ব্যবহার যদি এত ভালো হয় আপনি একজন সাধারণ ওয়ার্ডের মেম্বার হয়ে চেয়ারম্যান হইয়া আপনার চরিত্রটা কেন ভালো করতে পারেন না আপনি তো একটা চেয়ারম্যান মাত্র আপনি তো এমপি মাত্র তিনি তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ আকবার । তোরে বল ঠিক কি হজরত আমার রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে বাইতুর মাল সরকারি কোষাগার দিকে রওনা হয়ে গেলেন আটা মজুদ করলেন প্রস্তুত করলেন বস্তা পরে আটা আর বিভিন্ন আনাজ তরকারি প্রস্তুত করে গোলামকে বললেন গোলাম রে বস্তাটা আমার মাথায় উঠায় দে সুবহানাল্লাহ যদি লগে লগে না কোন কবিন কবে ভাই দূরে কোন সুবহানাল্লাহ অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী তিনি বলেন গোলাম এই বস্তা আমার মাথায় উঠে দাও গোলাম থর থর করে কাঁপতেছে যে উমর রাস্তা দিয়ে হাইতে গেলে শয়তান পর্যন্ত পালাই সেই উমর আমাকে আজকে বলে তার মাথায় বস্তা চাপাই দিতে হুজুর এত বড় বেদবি আমি গোলাম করতে পারবো না আমি থাকতে কেন আপনার মাথায় বস্তা উঠবে এত বড় অন্যায় আমি করতে পারি না হজরত ওমর ডেকে বলে গোলাম রে আজকে তুমি আমার মাথায় বস্তা উঠায় দিবা না কাবুতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করবেন আমার জবাব তো আমাকে দেওয়া লাগবে আমার কবরে তো তুমি আমার সঙ্গী হবা না তুমি বলেন ঠিক কিনা আলাতুলকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়য়াতিহি তোমরা প্রত্যেকে রাসুল বলেছেন আমাদেরকে আমাদেরকে তুমি করে বলেছেন তোমরা প্রত্যেকে দায়ীত্বশীল প্রত্যেকের দাইত্বের ব্যাপারে প্রত্যেকে জিজ্ঞাসিত হবে আমার দাইত্বের ব্যাপারে আপনাকে নয় আপনার দাইত্বের ব্যাপারে আমারে নয় চেয়ারম্যানের দাইত্বের ব্যাপারে মেম্বারশিপকে নয় মেম্বারের দাইত্বের ব্যাপারে চেয়ারম্যানসবকে নয় রাসূল বলেন কুল্লুকুম মাসউলুন আন রায়য়াতিহি

নিজ হাতে মাথায় বস্তা উঠাইয়া মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন নিজ হাতে আটা খামিরা তৈরি করে রুটি বানাইয়া রুটিকে সেকা দিয়া প্রস্তুত করে খাবার তৈরি করে নিজ হাতে এতিমদের মুখে উঠাইয়া দিলেন এতিম বাচ্চাগুলো রুটি খাচ্ছে আর চোখের পানি সেরে মালিকের দরবারে দোয়া করে মালিক আমাদের মাথায় আপনি কয়েকদিন হাত বুলাইছেন যে দুনিয়ার জমিন আপনি ইজ্জতের পাত্র হতে চান আল্লাহর কাছে ইজ্জতের বস্তু হতে চান মৃত্যুর পর অমর হয়ে থাকতে চান তাইলে আপনি মানুষের কল্যাণে এগিয়ে আসুন

আমাদের নরসিংদী আমার জন্মস্থান নরসিং সাভারে আমি থাকি বাড়ি করেছি সাভারে নরসিন্দির ভিতরে অনেক মাদ্রাসার মুরব্বী তিনি ছিলেন তার পরামর্শে মাদ্রাসাগুলো পরিচালিত হতো সারা বাংলাদেশে তার খেদমত এইভাবে প্রচার হয়েছিল মুসলমান ভাই দুনিয়া থেকে বহু বছর আগে চলে গেছে আজও আমরা তার নাম উচ্চারণ করি কারণ টাকা ছিল এই জন্য নয় কোটিপতি ছিল এই জন্য নয় বড় মাপের কবি ছিল এই জন্য নয় কারণ দেশ জাতির জন্য উন্মত কে জান্নাতি বানাইবার জন্য এই জাতিকে মুক্ত জীবন দান করে আল্লাহর রাস্তা দেখানোর জন্য মানুষের ধারে ধারে ইসলামের প্রচার করেছেন আল্লাহ রব্বুল আলামিন মানব কল্যাণে কাজ করার কারণে মৃত্যুর পরও তারে অমর করে রাখছেন কথা বলেন না ঠিক কিনা আমাদের কত লোক মরে যায় এক বছর পরে আর তার নাম লওয়ার কেউ নাই

আপনাদের আশপাশে দেখবেন অনেক পথ শিশু আছে অনেক দরিদ্র এতিম আছে অনেক

তাহলে এক নাম্বার আলোচনা আজকে এক নাম্বার আলোচনা ইমামুল আদল ইনসাবগারের নেতা ইনসাবগারের লিডার

দ্বিতীয় নম্বর কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে আরশ আজিমের মেহমান বানাবেন নবীজি বলেছেন ওয়াশাব্বুন নাশা ওই যুবক যে যুবক যৌবনে তার মালিক আল্লাহকে ভুলে নাই যে যুবক দুনিয়ারে জমিনে যৌবন কালে আল্লাহ পাকের গোলামি আল্লাহ পাকের দাসত্ব করেছে যৌবন কালে রং তামাশায় হেলায় খেলায় ক্রিকেট খেলে ফুটবল খেলে জুয়া খেলে আকাম কোকাম করে সময় পার করে নেয় আল্লাহর দেওয়া যৌবনটা সঠিক ভাবে আল্লাহর জন্য কাজে লাগাইছে আল্লাহর রাসূল বলেন এমন যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীমের নিচে আশ্রয় দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় কোন যৌবন কালে যা করা যায় বৃদ্ধ তা করা জোরে বলেন করা যায় এখানে তার আশি বছর বোড়া মানুষ আসছেন যদি আপনাকে ব্যাট আর বল হাতে দেওয়া হয় যে আপনি একটা ইয়র্কার বল করে দেখা কি বল বুঝেন ইয়র্কার বল বুঝেন না যাক যদি বলা হয় যে আপনি বিশ ফুটবল খেলে দেখান পারবে একটা বৃদ্ধ মানুষকে দিয়ে পরিশ্রমের কোন কাজ করা সম্ভব না ইয়ংকে দিয়া যা সম্ভব বৃদ্ধ লোককে দিয়া তা সম্ভব না বৃদ্ধ লোক অনেকে আছেন যারা নামাজ দাঁড়ায় পড়তে পারেন না বসে বসে পড়া লাগে চেয়ারে বসে নামাজ আদায় করে আছে না নেই অতচ নামাজের ভিতরে দাঁড়ানোটা হলো ফরজ দাঁড়ানোটা কি একটা ফরজ ছুটে গেছে আপনার বুড়া হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে একটা ফরজ বাদ দিয়ে নামাজ আদায় করতেছেন ঠিক কি অনেক লোক তো দুর্বল হতে হতে বৈশাও পড়তে পারেন শুয়ে পড়ে অসুস্থতার কারণে আছে না নাই বসে থাকা দাঁড়ানো নামাজের ভিতরে ফরজ কওমা জলসা এগুলো আপনি আদায় করতে পারছেন না বার্ধক্যের কারণে আপনার কেন যৌবন কালটা আপনি পার করেছেন আল্লাহ রাসূল এই জন্য বলেন তুমি তোমার যৌবনকে কি মূল্যায়ন করো এক হাদিস রাসূল বলেন ইগতানিম খমসান খামসুন মানে হলো পাঁচ ইগতানিম গনিমত মনে করো মূল্যায়ন করো কদর করো দাম দাও বুঝুন তো মূল্যায়ন করো পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা সময়ের এর মধ্যে রাসূল বলেন সাবাবাকা তুমি তোমার যৌবনের সময়ের মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে ওয়াজ করেছেন আমাদের দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন জোরে জুড়ে বলেন আল্লাহ। নবী কয় যুবক যৌবনের মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে বুড়া হয়ে গেলে তুমি অনেক কিছুই মনে চাবে পারবে না আজকে যারা বুড়া হয়ে মাহফিলে এসেছেন যদি আপনি দোয়া করেন আল্লাহ তোমার কাছে আর কোন দোয়া করব না তুমি আমার তেরো বছরের যুবক বানায় দাও সব দোয়া কবুল হইলেও এই দোয়া কবুল হইছে বলে আমার মনে হয় না নবীজি বললেন ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা সময়ের মূল্যায়ন করো

এই যে একদল যুবক যারা গাঞ্জা খায় না বিড়ি খায় না সিগারেট খায় না নেশা করে না নামাজ পড়ে আবার কোরআনের পক্ষে এরা ইচ্ছা করলে পারতো গানের আসর পড়তো এখানে গান গানের জন্য নাট্য মঞ্চের জন্য তারা অনুষ্ঠান করতে পারত তা না করে কোরআনের মাহফিল আয়োজন করেছেন আমার রাসূল তাদেরকে বলে দিয়েছেন এরা হলো কোরআন হাদিসের স্টার ইসলামের স্টার আল্লাহু আকবার এই সমস্ত যুবক দ্বারা দুনিয়ার জমিন করানের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে ইসলামের আয়োজন সেমিনার করবে আল্লাহর রসুল কায়ামতের কঠিন মুসিবতের ময়দানে তাদেরকে তালাশ করবেন আল্লাহ নিজেও তাদেরকে তালাশ করবেন আমরা দুনিয়াতে দেখি সাকিব খান ও বিশ্বাস সহ যারা নায়ক নায়িকা আছে তাদেরকে অনেকে বলে স্টার তারকা মেলা বলে কিনা বলে না তারকারা আসলে তারকা মেলা হয় জিনা করতে করতে আকাম করতে করতে দেশে ভাইরাল এদেরকে মানুষ তারকা বলে এ মুসলমান মনে রাখবেন যারা অন্যায় অপরাধের সঙ্গে লিপ্ত কবিরা গুনার সঙ্গে লিপ্ত দুনিয়াতে যদিও তাদের কে তারকা বলা হয় আমার আল্লাহর দাইরে তাদের নাম জাহান্নামীদের তালিকায় তারা তারকা হতে পারে না কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে যারা কাজ করে এরা হলো অরিজিনাল তারকা এরা হলো স্টার ধরে কোন ঠিক না আল্লাহ তো আরশের নিচে জায়গা দিবে তাদেরকে তো এরা স্টার না এরা ইসতা 예수ব্বাই জৌবরের বড় দাম তোমার আমার যৌবন ধ্বংস করার জন্য খ্রিস্টান এহুদিরা অনেক চক্রান্ত করেছে এর মধ্যে একটা নেশা জাতীয় দ্রব্য কথা ঠিক কিনা নেশা জাতীয় দ্রব্য সমাজের ভিতরে ভাইরাল হয়ে গিয়েছে আজকে যুবকের চরিত্র নষ্ট করছে যে সমস্ত যুবকেরা গাঁজা খায় মদ খায় অথবা বাবার ট্যাবলেট খায় দেখবেন এদের চেহারার অবস্থা বড় অকালই নষ্ট হয়ে গেছে চোখগুলো গর্তের ভিতরে ঢুকে গেছে ঠিক কিনা বলেন ভাষা ঠিক নাই কথা ঠিক নাই স্ত্রীকে মারধর করে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে মুসলমান ইমানদার গোলাম নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে যারা সেবন করবে সরকার আমাদেরকে বলেছে চিঠি দিয়েছে হুজুর আপনারা নেশার বিরুদ্ধে কথা বলুন প্রত্যেকটা ঢাকা শহরের মসজিদে মসজিদে চিঠির মাধ্যমে জানাইছে নেশার বিরুদ্ধে কথা বলার জন্য তোকে আফসোসের বিষয় হলো আমার কিছু টাকা পয়সা দেয় না ওয়াজ করে ঠিকই টাকা পয়সা দেওয়া উচিত না

ইয়ুবা হাসোয়ামাল কয়ামাতে সাকরান নেশাগ্রস্ত অবস্থায় তার কবর থেকে ওঠানো হবে নবী বলেন তিমস্তিন্নারে জামালুন জাহান্লালের আগুনের উপর একটা পাহাড় ওই পাহাড়ের উপরে ফিহি কায়েহান ও সাদ ফি হি কায়হান ও সাদিদান ওদমান নবী বলেন ওই পাহাড়ের ভেতর থেকে তিন ধরনের ঝর্ণা প্রবাহিত হয় জাহান্নামের আগুনের উপরে ফি ওয়াসতি নার জাবালোন খেয়াল করেন জাহান্নামের আগুনের উপরে একটা পাহাড় ওই পাহাড় থেকে তিন ধরনের ঝর্ণা প্রবাহিত হয় ঝর্ণা বুঝেন তো তিন ধরনের পদার্থ প্রবাহিত হয় একটার নাম হলো বমি এখন নাম কি ভূমি মুখগুলো सगळे মুখগুলো এখন কি ভূমি যদি কেউরে কয় তোর 10000 টাকা দিমু এক গ্লাস ভূমি খেয়ালা খাইবো

ভাইরা আমার মন্ডরা আমার বিশ্বনবী বলেন ওই যুবক জি যুবক যৌবনকালে আল্লাহ পাকের গোলামি আর দাসত্বে লিপ্ত হইয়া যাবে এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তালাশ করবেন সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যুবক আমিও যুবক মাদ্রাসার যুবক ছাত্রদের দিকে একটু খেয়াল করে দেখেন মাদ্রাসা এই থেকে ভর্তি করে 5 বছর 7 বছর 10 বছর থেকে ভর্তি হয়ে গেল ফজক তো নামাজ যেমন কি তাহাজ্জুদ পড়ে প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে প্রত্যেকদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাগরিবে পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাসবীহ তাহলে ঠিক আছে এই ভাবে জীবনটা তারা পার করতে করতে আলেম হয় আল্লাহু আকবর বলেন হে যুব ভাই মাদ্রাসার প্রত্যেকটা যুবক তালেব ইলম তাদের জীবনটাকে যেমন করে পার করে এমন করে যদি আপনিও বাসায় থেকে থেকে দুনিয়ার কাজের পাশাপাশি পাঁচক্ত নামাজ শরীয়তের বিধান ফজরের পরে আপনি একটু কোরআন তালাওয়াত মাগরিবের পরে একটু কোরআন তালাওয়াত মাঝখানে ব্যবসা আপনি করতে পারেন দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম ইয়ার দাসত্ব করে যদি আপনি সময়টা পার করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পুরস্কার রেখে দিয়েছেন এই কারণে যৌবনের কথা স্পেশাল ভাবে অন্য হাদিসে রাসূল বলেন লা তাকা লা তাযাল কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবা বিশ্ব নবীবরণ কয় মত ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে প্রত্যেকটা ইনসানকে যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রশ্নের জবাব না দিতে পারবে চুল পরিমাণ পানরা ওরা চড়া করতে পারবে না এক নয়ের মধ্যে এক নাম্বার প্রশ্ন হবে তুমি তোমার হায়াতের হিসাব দাও দুই নাম্বার তুমি তোমার যৌবনের হিসাব দাও যৌবন কোন কাজে ব্যয় করেছো সুতরাং যুবক ভাই আর তামাশা করা যাবে না তোমার আমার মতো বহু যুবক কবরে শুয়ে রইছে আছে না নাই আমার বন্ধু সার্কেলদের ভিতরে অনেক যুবক ভাই কবরে শুয়ে গেছে মিস্টার এক ছেলে বুলবুল আরেকটা ছেলে আমার সঙ্গে ছোট্টকালে মাদ্রাসায় পড়েছে তারা দুই ভাই কবরে চলে গেছে এইভাবে দেলোয়ার ভাই এই যে ইদ্রিস রহমতুল্লাহ মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসায় ভর্তি হয়েছেন দেলোয়ার ভাই মেশকাত ক্লাসের ভিতরে রুল্লং এক ছিল ভালো স্টুডেন্ট ছিল কিন্তু অকালে অকালে তো বলা চলে না যৌবন কালে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কত যুব মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে যায় লাশ হয়ে বাড়িতে আসে কত যুবক বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় লাশ হয়ে বাড়িতে ফিরে কত মানুষ ঘুমের করে চির দিনের জন্য বিদায় হয়ে যায় এমন ঘটনা আছে না মুসলমান কখন কার মৃত্যু হয়ে যাবে জানা নাই তবে মৃত্যু এসে গেলে হায়াত পুরায় গেলে সময় হারাইয়া আফসুস করলে কোনো কাজে লাগবে না আমার মসজিদের একজন মুসল্লি সৌদি আরবে ছিল বিশ বছর সৌদি আরবে থেকে অনেক টাকা কামাই করেছে সৌদি প্রবাসী তিনটা বাড়ির মালিক হয়েছে বাংলাদেশে সরকার পাঠায়া দেয় ওই কোম্পানি সৌদি কোম্পানি তারা বাংলাদেশে পাঠায়া দেয় লিভারে প্রবলেম ধরা পড়েছে লিভারে যখন প্রবলেম ধরা পড়েছে ঢাকা মেডিকেলে তারে ভর্তি করা হলো আমি তারে দেখতে গেলাম চোখের পানি গুলো সেরে কান্দে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয় আল্লাহ যদি সুস্থ করে দেয় বাড়িতে ফিরে যাইতে পারি তাইলে এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাব সুবহানাল্লাহ কর রাস্তায় বের হয়ে যাব কিন্তু দেখা গেল কথা হওয়ার একদিন পরে তার মৃত্যু হয়ে গেল আর দুনিয়াতে বাসে নেই এই কারণে হসপিটালে শুয়ে আসে অনেক মানুষ কাতরাচ্ছে ফিরে আসবে আসা নাই সুস্থতাকে মূল্যায়ন করো যৌবনকে মূল্যায়ন করো আয়াত কে মূল্যায়ন করো সম্পদ কে মূল্যায়ন করো সময় হারাইবার আগে আগে কথা বলেন ঠিক কেনা সময় হারাইয়া যদি আমি আফসোস করি কোন কাজে লাগবে না এ কারণে মুসলমান ভাই আপনার আমার লাইফের সবচাইতে দাবি সময় হল যৌবন কাল যুবকদের জন্য একটা পুরস্কার রয়েছে আমি একটা দৃষ্টান্ত দিয়ে যুবকদেরকে বোঝাবো এখানে কি কেউ আছেন মুক্তিযোদ্ধা আছে কেউ কে নাই একজন মুক্তিযোদ্ধা নাই স্বাধীন সারা এলাকায় বাস করেন আপনারা মরে গেছে কে আল্লাহ বেশ তুলসি করে বলেন আমিন

যদি খালি পরিষদ আমি মুক্তি যোদ্ধার ছেলে আরে বাপ পাওয়ার কি আমি মুক্তি যোদ্ধার নাতি সাকরি অটো জোরে কন কিনা মুক্তি যোদ্ধার একটা পাওয়ার জীবনে একবার দেশের জন্য যুদ্ধ করার পর যৌবন কালে একবার যুদ্ধ করেছে আমি ওই ওই দিন এক মুক্তি জিজ্ঞেস করলাম আপনি যখন মুক্তির সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন আপনার বয়স তখন কত ছিল কোন 22 একদম ইয়ং যুদ্ধের মাঠে হাতিনে জীবনটাকে বাজি রেখে যুদ্ধ করেছিল অনেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে তাদের কবরে ইয়া দেখে লেখা আছে বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর প্রতীক বীর উমুখ তুমুক লেখা আছে না নাই এইভাবে নামের উপরে টাইটেল দেওয়া হয়েছে তাদের নামে স্মৃতি শোধ করা হয়েছে বানানো হয়েছে প্রত্যেক বছর সরকারি ভাবে তাদেরকে সম্মাননা দেওয়া হয় সম্মান করা হয় দুনিয়ার সরকার যদি জীবনে একবার সরকারের জন্য যৌবনকালে যুদ্ধ করলে আজীবন সম্মান দেয় এ যুবক ভাই আমার আল্লাহর জন্য যদি আপনি যৌবনের সময়গুলো ব্যয় করে দেন বলেন তো আমার আল্লাহর ঘরে আছে না না আল্লাহ কয় এমন দাওয়া দিব যা দুনিয়ার কোন সরকার তরে দিতে পারবে না প্রত্যেকটা মুক্তি যুদ্ধকে সরকার 12000 টাকা করে ভাতা দেয় কয় হাজার 10 থেকে 12000 টাকা ভাতা দেয় মুক্তি যোদ্ধা ভাতা

মাহফিলা যাইতে মনে চায় যেতে পারে না হজ করতে যেতে মনে চায় শাস্তে কোলায় না কুরআন তিলাওয়াত করতে মনে চায় শাস্তে কোলায় না তাহাজ্জুদ করতে মনে চায় কিন্তু পড়তে পারে না যত ইবাদতের নিয়ত সে করবে শাস্ত্রের কারণে না করতে পারলো আমার আল্লাহ মুক্তি মতো মত মৃত্যু락 পর্যন্ত নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে জোরে জোরে বল সুবহানাল্লাহ

আমাকে দেশের বলা কি করে যৌবন বয়সে বাপ রে বাপ তারে না রে তারে না কি করে কি না করে আসে বাইরে না মোটরসাইকেল একটা লয় পিছনে একটা মেয়ে বসে হুম হুম করে ডাইনে ভাবে উড়াই লইতেছে সব এইভাবে হ্যাঁ মানে হেরে দরাই যাওয়া দরাই জানা নামাজ পড়তে আসো জান আসতেছি পরে রক্ত আসবো খবর নাই ঠিক না কথা না মসজিদে দইরা বেঁধে দাঁড়ানো যায় না ছাগলে যেরকম পানি দেখলে খুঁটি ধরে

এই জন্য সবচেয়ে দামি সময় হলো যৌবন কাল সর্ব জায়গায় ডাকে মেম্বার ডাকে চেয়ারম্যান ডাকে এমপি ডাকে আমার মিছিল মিটিং এ তোর আসিস যুবক সব নেতার চরিত্র শুরু হয়ে গেছে সব জায়গায় যুবকদেরকে ডাকে কারণ যুবক দিয়া যা হবে বুড়া লোক দিয়ে তা হবে না তো আল্লাহর কাজ যুবক যৌবন কালী করতে হবে যারা বলেন ঠিক কিনা ঠিক না এই যৌবনের স্পেশাল ক্ষমতা মালিক আমাদেরকে দান করেছেন সুতরাং আল্লাহর শুকর শুকর আদায় রাতে এই শুকর আদায়ের জন্য আমাদেরকে যৌবন আল্লাহ পাকের গোলামী করতে হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামী আর দাসত্ব করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর হযরত চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين كبتلك يا رب رهوت جسي جدا يا إلهي مجسي كرمجك الہی مجھ سے مجھ کو دور کو تاکہ دیکھو تجھ سے مجھ کو یک نظر میں تم ہو نمی دل ہو نمی ہو تو ہی تو ہے تو ہی تو ہے تو, 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 تو ہی تو حد سے اب تر ہو گیا ہے حد سے اب تر ہو دلد گیا ہے حال مجنا شاد, شاد کا کر میرے امداد, امداد اللہ وقت ہے امداد کا جرم عسیہ سے ہوا ہوں ہم سجاوار جحیم کرم فرما لطف فرما یا غفور یا رحیم رب العالمین উত্তর বাউনিয়া ইউনিয়নে আয়াল্লাহ জো সমাজের উদ্যোগে মসজিদ কেন্দ্রিক আয়োজিত আইসক্রিম মহতিমা ফিলের সমাপনী অধিবেশনে আয়াল্লাহ এলাকার সবচেয়ে গ্রহণযোগ্য সকলের পছন্দের ব্যক্তিত্ব আয়াল্লাহ মহতরাম চেয়ারম্যান সাপ গভীর রাত্র পর্যন্ত সময় দিয়েছেন মেম্বারশাপ রয়েছেন আয়াল্লাহ জন্তু বাই শহ অনেকে আছেন رب العالمین الیکর ময় মুরুব্বিনা আছেন যুবক বন্ধুরা আছেন পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা দোয়াতে হয়েছেন হয়েছে মেহেরবানি করে আমাদের जिंदगीর तमाम গুনাহ hatalু মাফ করে দাও রব্যম আলামিন সিন্দিগি ভেতরে এমন কোনো গোনা নাই। যে গুনা আমরা করি নাই ছোট বড় কবিরা আসগীরা। জখিনি বা তিনি সিন্দিগরে গুনা হল ইয়া যদি অধকার কবরে যায়। জাহান আগুন সারা কোনো উপায় নাই। জাহান নামের কেন আগু, নামরা সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুনের চাইতে আর উম গুণ পাওয়ার ফুল জাহান্ন নামের কেন আগুন আল্লাহ এত আদর করে আমাদেরকে বানাইয়া কেমন করে জাহান্ন নামের আগুনে জানাই বা তোমার এতিম নবীন ইতিম গুনাহাগার মত আমরা বিশ্বনবীনী খাতিনে আমাদের জিন্দেগির তামাম গুনা খাতাগুলো মাফ করে দা

কুকুরটা ব্যথা পাইয়া ব্যথা পেয়ে পালিয়ে যায় ব্যথা বলে গেলে আবার ঘুরে ফিরে মালিকের গড়ের সামনে হাজির হয়ে যায় মালিকের গেইটের সামনে হাজির হয়ে কুকুর লেজটাকে ঘোরায়া ঘোরায়া কেউ গেউ করে মালিককে বুঝায় মালি আমারে তারায়া দিলে আমি কোথায় যাব আমার বাড়ি নাই ঘর নাই